আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা। গাছ সম্পর্কে নিত্য নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এখন গাছপ্রেমীদের মন কেড়ে নিয়েছে বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট। ইনডোরে হয় বলে এ গাছগুলো সবাই রোপণ করতে চায়, কারণ শহরের মানুষগুলোর এখন গাছ রোপণ করার জায়গার অভাব। সেই ক্ষেত্রে বেলকনি, ছাদ, এখানে যে টাইপের গাছ হয় সেই গাছগুলোর প্রতি মানুষের বেশি আকর্ষণ এখন। তো বন্ধুরা, এই গাছটির নাম রিও প্ল্যান্ট। সবুজ আর বেগুনি রং মেশানো এই গাছটির নাম রিও প্ল্যান্ট। উপরে সবুজ, পিছনে হালকা লাল কালারের জন্য সবার মন কেড়ে নিয়েছে এই গাছটি। বাড়ির ছাদে, বেলকনিতে, তারপর অফিস আদালতে এ গাছ শোভাবর্ধন করার জন্য রোপণ করা হয়ে থাকে। এবার বলবো এ গাছ রোপণ করার জন্য টবে কেমন মাটি রাখবেন। তো যে কোনো মাটির সাথে হালকা পরিমাণে জৈব কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করুন। পানি বের হতে পারে এমন ছিদ্রযুক্ত টবে সেই মাটি দিয়ে গাছ রোপণ করুন। এখন প্লাস্টিকের অনেক টবে কিন্তু ছিদ্র থাকে না, তো ছিদ্র করে তারপরে গাছ রোপণ করবেন, নাহলে কিন্তু গাছের গুঁড়া পচে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি বলবো এই গাছের প্রজনন সম্পর্কে। পরিপূর্ণ গাছের গোড়া থেকে অসংখ্য চারা বের হয়, একবার রোপণ করলেই এর চারা বের হবে। আপনারা এই গাছের গোড়া থেকে ছোট চারা কেটে অন্য টবে রোপণ করতে পারেন। ডিসপ্লেতে দেখা গাছগুলো আমি মাত্র একটি ডাল রোপণ করেছিলাম, সেখান থেকে এত সংখ্যক হয়েছে মাত্র কয়েক মাসেই। অর্থাৎ এর বংশবৃদ্ধি খুব দ্রুত পরিমাণেই হয়। এখান থেকে একটি ডাল ভেঙে আপনারা যদি অন্য মাটিতে রোপণ করেন তাহলেও এই গাছ বেঁচে যায়। তো বন্ধুরা, আপনার শখের বাগানে রিও প্ল্যান্ট রাখতে পারেন। তো আমি এবার বলবো এই গাছের পরিচর্যা সম্পর্কে। তো এই গাছের পরিচর্যা তেমন করা লাগে না, একবার রোপণ করলেই আর মাঝে মাঝে একটু পানি দিতে হবে, দুই তিন দিন পর। তো আবার একটা জিনিস খেয়াল রাখবেন, গাছের গুঁড়া যেন ছ্যাঁচছেঁদে না হয় বা পানিতে ভিজে না থাকে। পানি শুকালে তারপর আবার পানি দিবেন, না হলে গাছের বংশবৃদ্ধি হয় না। বন্ধুরা, এই গাছের গুঁড়ায় তিন চার মাস পর জৈব কম্পোস্ট ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে গাছের গ্রোথ ভালো হবে, দেখতে সুন্দর হবে, সবুজ হবে। বলে রাখা ভালো, এ গাছের তেমন কোনো রোগবালাই হয় না। বন্ধুরা, এবার জানাবো এ গাছের বিশেষ কিছু উপকারিতা সম্পর্কে। ঘরের চারপাশের মধ্যে সবুজ সবুজ গাছপালা থাকলে মানসিক চাপ কমে মন ফুরফুরে থাকে, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যে কোনো মাটিতেই টিকে থাকতে পারে বলে এ গাছ চাষ করা খুব সহজ। তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না। ছাদ বেলকনিতে শোভাবর্ধন করে বলে আপনারা এ গাছ অল্প খরচে রোপণ করতে পারেন। একেবারে ছায়ায় এ গাছ হয় না, সেই ক্ষেত্রে এটা কিন্তু ইনডোর গাছ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন না। ঘরের ভিতর যদি ইনডোর হিসাবে এ গাছ রাখেন আর যদি সূর্যের আলো না পৌঁছায় তাহলে এ গাছ মরে যাবে। রিও প্ল্যান্টে অতিরিক্ত পরিমাণ জল দেওয়া যাবে না, সেটাও গাছের জন্য খুব ভয়াবহ হুমকির স্বরূপ। তা বন্ধুরা, বেশি বেশি গাছ রোপণ করুন আর আপনার শিশুকে গাছ রোপণে উৎসাহিত করুন। আমি স্বপ্ন দেখি সবুজে সবুজে ভরে উঠুক বাংলাদেশ। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর আপনার শখের গাছে যদি কোনো রোগবালাই বা কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।